যে আমাকে সহ্য করতে পারে তার কাছে এই গরম কিছুই না। গরম তরল পদার্থ যখন ঢুকিয়ে দেব তোমার গোপনাঙ্গে, কি গরম তরল পদার্থ যখন ঢুকিয়ে দেব তোমার গোপনাঙ্গে, আগুন লেগে যাবে মাঙ্গে। আমি নিজে একটা অ্যাটিটিউডের ডিব্বা, তোমার ভাত দেখার টাইম আছে? দূরে গিয়ে নিজে মরবা নাকি ধাক্কা দিমু? আচ্ছা তোমার অ্যাটিটিউড তোমার মতো ঠিক আছে, কিন্তু আমাকে একটা জিনিস বোঝাও যে এখানে দড়ি দিয়ে মারার কি আছে কিংবা ধাক্কা দিয়ে মারার কি আছে। তুমি তোমার অ্যাটিটিউড তোমার পিছন দেশে ঢুকায়াত হয়ে রাখো, এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিংবা তুমি দেখা এবার এতে থাকো। এখানে আমরা মরবো কেন? মানে টিকটক ভিডিও যে প্রত্যেকটা লজিক ছাড়া, এগুলো প্রমাণ ছাড়া আর কিছু পাই না ভাই। শুধু তোমার জন্য, বাকি ছেলেগুলোকে ভাইয়ের চোখে দেখি। ভাইয়ের চোখ দিয়ে দেখবেন, আপনার চোখে কি জ্যোতি পড়েছে? ও সরি, মেকআপের দোচনে হয়তো অনেক কিছুই দেখা যায় না, যার কারণে আপনি আপনার ভাইয়ের চোখ দিয়ে দেখেন ইদানিং। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারই স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। ভাই জানো, আমার মাঝে মাঝে মনে হয় আমার ভিউয়ার যারা যারা আছে তাদেরকে একটাই টিপস দিই ভাই, যারা যারা চিকন আছো তাদেরকে স্পেশালি টিপসটা দিতে চাই। ওকে, টিপসটা হলো এটা যে তোমাদের এক কাজ করতে হবে, আরোহীকে খেতে হবে। কি বলছেন আপনি? মানে আরোহীর মতো খাওয়া দাওয়া করতে হবে, কারণ ফার্স্ট টাইম ছিল আরোহী খুবই শুটকি। আচ্ছা, তারপরে হয়ে গেছে বর্তমানে মোটকি। আল্লাহ জানে কেমনি মারা দিছে ওর পুট। শুনেন শ্বশুর আব্বা, আমি যদি আপনার মেয়েকে না পাই তাহলে খেয়ে দিব। এখনকার যুগে সত্যিকার ভালোবাসা বলতে কেউই কিছু জানে না রে, কারণ আজ থেকে 10 বছর আগে আমরাই দিছি এটাকে তাড়িয়ে। ভাই টিকটক অ্যাপস এর কথা কি বলবো, এটা তো নষ্টামির জায়গায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ইউটিউবের মধ্যেও এখন শোনা যায় খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। অনেক খারাপ আমি, তাই না? জঙ্গলি জানোয়ারদেরকে জঙ্গলই ভালো মানায়, কি জঙ্গলি জানোয়ারদেরকে জঙ্গলই ভালো মানায়, আর তোদের মতো টিকটকারদেরকে পাবনাতি ভালো মানায়। একদিন আমি সবার ভালোবাসা জমাম, কারণ ওই দিন আমি অনেক টাকা কামাবো। আরে ভাই, এই লিস্টি কাপুটা বলছে যে একদিন সে অনেক টাকা কামাবে, এখনো টাকা কামাই নাই, হাত বাড়ায় দেওয়ার কিছু হয় নাই, হাত পিছে নেও। হ্যাঁ থ্যাংক ইউ। ভাই টিকটকার মানে যে প্রতিবন্ধী তা কিন্তু আমরা আগে থেকেই জানি, কিন্তু হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু লজিক বিহীন ভিডিও আছে যেগুলো দেখার পরে আমরা জানি মানি সব। আমার মনে হয় যে এইসব স্ক্রিপ্ট গুলো লেখা হয় আধা কেজি গাঁজা এবং 100 গ্রাম পানি খাওয়ার পরে, না হলে মাথা দিয়ে কেমনে তো গু পরে। একজনকে নয় 10 জনকে চাই, তোমার মতো না ভিন্ন ভিন্ন রকমের চাই। 10 জন মিলে নয়, তোমার সাথে একাই খেলতে চাই, শুধু এক স্টাইলে নয় 10 স্টাইলে মারতে চাই, মানে ফ্রি ফায়ারে হেডশট। বুঝলি প্রিয়, বিয়ের পর এক বেলা ভাত খাবো আর দু বেলা তোমারটা খাবো। আস্তাগফিরুল্লাহ, এই মানে তোর মাথাটা খাবো, ঠিক আছে? বুঝলে প্রিয়, আমার না অনেক আগে থেকে দুধ খাওয়ার খুবই শখ, এক বেলা গরুরটা খাবো আর দুই বেলা তোমারটা খাবো। সমাজ রে তুমি নিজ হাতে গরম করে নিয়ে আসবে, তারপর ওইটা চুইসা চুইসা খাবো, দুধ গরুর না তোমার।
সেমি ফাইনাল তুমি কার সাথে খেলছো ওইটা ব্যাপার না, আমার সাথে খেলবা ফাইনাল খেলা, তোমায় দিব বলে ধরে রাখছি আমার যত যৌবনের ঠেলা। ভাই টিকটকারের মাইন্ডে যে গু থাকে তা আমি ভালো করেই জানতাম, কিন্তু এই ভিডিও দেখার আগে আমি নাই মানতাম। কিন্তু হ্যাঁ, এইখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে তুমি যত বড় বারবাতারি খ্যানকি ম্যাগি হও না কেন, তুমি যার হাতে যতবার নেও না কেন, ওটা দেখার বিষয় না, ফাইনাল শট ছেড়ে দিবে এটাই হলো তার কথা। এইসব কথা শুনে মেয়েটা কেন হাসে আর আমি বুঝলাম না, এইসব প্রতিবন্ধী গুলা কই থেকে আসে? দেখো একটা টিকটকারকে দেখলে যত বড় বীরপুরুষই মনে হোক না কেন, তার শরীরে কিন্তু শক্তি নাই ভাই। আর তার বয়ে প্রত্যেকটা রাতে এই গানটাই গাই। আরে ভাইরে ভাই, এসব মেয়েগুলো যেরকম রিয়াকশন আর এক্সপ্রেশন গুলো দেয় এসব দেখে মনে হয় যে না আসলেই তাদের সাথে এরকম কিছু একটাই হয়েছে, না হলে কিভাবে তারা এসব বলতে পারছে। তবে ভাই এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকে যেতেছে একটা বেবি গাড়ি কিনতে, বেবি গাড়ি চালাবো আর একটা গানি বারবার ছাড়বো, আমায় বেবি ওয়ালাই খাইছে রে সামনে বসাইয়া। তোমরা কি কেউ জানো কি খাওয়ার কথা সে বলেছে? জানলে একটু কমেন্ট করে বলে দাও, আমি জানি না। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে না, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।